আমেরিকাক হাইড্রক্সিক্লোরোকুইন নিদিলে কথা ভাল নহব, পরিণতির বাবে সাজু থাকিব লাগিব ভারত। এই মন্তব্য আছিল আমেরিকার পূর্বের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পর। ঘটনা আছিল 7 এপ্রিলর। করোনা মহামারীয়ে ভয়াবহ রূপ ধারণ করার সময়তে ভারতে হাইড্রক্সিক্লোরোকুইন নামের মেলেরিয়া প্রতিষেধক ঔষধবিধ করোনার ঔষধ হিসাবে ব্যবহার করেছিল। সেই সময়তে কোভিড-19 বিধ্বস্ত করে পেলাইছিল আমেরিকা। আর তার পাছতেই ডোনাল্ড ট্রাম্পর প্রচণ্ড ভাবুকিত সকলো নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মোদি সরকারে আমেরিকালে প্রেরণ করেছিল হাইড্রক্সিক্লোরোকুইন। কিন্তু এটা আমেরিকায় প্রস্তুত করে উলিওয়া কোভিড প্রতিষেধক ভারতক নিদিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উল্লেখযোগ্য যে আমেরিকার দুটা কোম্পানি ক্রমে ফাইজার আর মডেনায় প্রস্তুত করে উলিওয়া কোভিড-19 প্রতিষেধক বজারত মুক্তি করার বাবে উদ্যত হয়েছে। কিন্তু আমেরিকার স্পষ্ট মন্তব্য, ভারতক দিয়া নহব সেই কোভিড প্রতিষেধক। মন করবলগিয়া যে প্রথমে সেই প্রতিষেধক আমেরিকা আর ইউরোপিয়ান ইউনিয়নক বিক্রি করবলৈ চুক্তি করেছে দুই আমেরিকান কোম্পানিয়ে। কিন্তু ইয়ার পাছতো নীরবে বহি আছে আমেরিকার সত্যি সুসম্পর্ক থকা বলে জাহির করে ফুরা নরেন্দ্র মোদী। কিন্তু ইয়ার পাছতেই আশার বতরা কহিয়ায় আনিছে ভারত আহি পোৱা রাশিয়ার কোভিড ভ্যাকসিন স্পুটনিক 5। উল্লেখযোগ্য যে যা সেপ্টেম্বর মাহত রাশিয়ায় কোভিড ভ্যাকসিন প্রস্তুত করা বলে ঘোষণা করার পাছতেই আরম্ভ করেছিল হিউম্যান ট্রায়াল। কিন্তু এই হিউম্যান ট্রায়ালে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করার খবর প্রকাশ পয়ার পাছতেই সৃষ্টি হয়েছে তীব্র বিতর্কর। কিন্তু সেই উদ্বিগ্নতার অবসান ঘটার পূর্বেই ভারত আহি পালেহি রাশিয়ার স্পুটনিক 5। কিন্তু ভারততো চলিব স্পুটনিক 5-র হিউম্যান ট্রায়াল। দুটা পর্যায়ত হব এই ট্রায়াল। প্রথমে 100 জনের দেহত আর তার পাছর পর্যায়ত 1500 জনের দেহত করা হব হিউম্যান ট্রায়াল। নিউজ ডেস্ক রিপোর্ট, মাই নিউজ নর্থ ইস্ট।